আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে নতুন একটি ডিটেক্টর প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ম্যাগনেটিক ডিটেক্টর, যেটা আসলে অনেকেই উপকৃত হবে। যেটা আসলে ম্যাগনেটিকের তো দুইটা মেরু থাকে, দুইটা পোর্শন, সেটা হলো আপনার নর্থ সাউথ, উত্তর দক্ষিণ। তো এই নর্থ সাউথটাই আপনি কীভাবে বুঝতে পারবেন, কারণ এটা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাগনেটিক, এই ম্যাগনেটিক আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হলো এ থেকে কিন্তু বোঝার কোনো উপায় নেই। সেটা হয়তো আপনার কোনো পদার্থ দিয়ে বা আয়রন দিয়ে আপনার পরীক্ষা করতে পারেন, সেটা আপনার হয়তো অনুমানে করতে পারবেন। আমি সেই জিনিসটাই আপনার প্র্যাকটিক্যালে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট, এই সার্কিটটা হলো আপনার ইলেকট্রনিক সার্কিট। এই সার্কিট দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমার নর্থ সাউথ পোলটা কিভাবে আমি বুঝব, সেই জিনিসটাই আমি আপনাকে দেখাচ্ছি। আর এই মিনি প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ কে এম জিয়াউল হক। তো আপনাদের আমি দেখিয়ে দিই, এখানে দুইটি এলইডি আছে, একটা নর্থ একটা সাউথ পোলের। তো এই ম্যাগনেটিকটা যখন আমি দেখানো মাত্র দেখেন এই যে লাইটটা চেঞ্জ হয়ে গেল, তার মানে নর্থ ছিল এখন সাউথে চলে আসলো। আবার আমি ম্যাগনেটটা ঘুরিয়ে ধরবো, যেটা ধরার ফলেই এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। তার মানে আপনি এইভাবে কিন্তু বুঝতে পারবেন যে কোনটা নর্থ আর কোনটা সাউথ। এটা আশা করেছি অনেকেরই উপকার হবে, আর এ থেকে তাদের এডুকেশন লাইফে প্র্যাকটিক্যাল কাজ করে অনেক দ্রুত অগ্রসর হতে পারবেন। এই দোয়াই করি, হ্যাঁ, আর নিজের জ্ঞানের বিকাশটাকে ঘটাবেন, হ্যাঁ, নতুন নতুন জিনিস তৈরি করে নিজের অবস্থানটাকে পরিবর্তন করবেন, এটাই আমার কাম্য। ধন্যবাদ সবাইকে।